নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য এনেছি তেলের পিঠে বা পোয়া পিঠে রেসিপি। তো বন্ধুরা, এই পিঠে সবাই কম বেশি বানাতে জানে, কিন্তু প্রত্যেকের কিন্তু পিঠেটা ঠিক করে ফোলে না। এটা দেখুন, একেবারে লুচির মতো বা বলের মতো কিন্তু পিঠেগুলো ফুলে উঠছে। তো ব্যাটার বানানোর ওপরে ডিপেন্ড করবে আপনার পিঠেটা ফুলবে কি না। তো এখানে আমি আপনাদের ডিটেলে একেবারে দেখাবো যে ব্যাটারটা কীভাবে বানাবেন, যাতে করে পিঠেগুলো সব তৈরি হবে ঠিক যেরকম দেখছেন এই রকম, আর ভেতরটা একেবারে ক্রিমের মতো সুন্দর লাগবে খেতে। দেখেই বুঝতে পাচ্ছেন আশা করি পিঠেটা কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন, তবেই আপনি বুঝতে পারবেন যে কীভাবে ব্যাটার তৈরি করলে পিঠেটা এত সুন্দর হয়। আর এই পিঠেটা বানিয়েছি একেবারে বাড়িতে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো কী কী লাগছে আমি একটু দেখিয়ে দিই আপনাদের আগে। আমি দেখুন প্রত্যেকটা কাপ একই রকম নিয়েছি। তো এক কাপ এখানে নিয়েছি ময়দা, সেম কাপ দিয়ে দেখাচ্ছি। এক চা চামচের প্রায় পাঁচ ভাগের এক ভাগ এখানে নুন নিয়ে নিয়েছি। এরপরে যতটা আমি ময়দা নিয়েছি ঠিক তার অর্ধেক পরিমাণে চিনি নিয়েছি। পরিমাণগুলো একেবারে ঠিকঠাক হওয়া চাই বন্ধুরা। এরপরে আমি নিয়েছি ময়দার ঠিক চার ভাগের এক ভাগ চালের গুঁড়ো। আমি অল্প পরিমাণে বানাচ্ছি, তাই আমি এগুলো কম পরিমাণে নিয়েছি। আপনি ঠিক এইভাবে রেশিওটা ঠিক রেখে নিয়ে নেবেন। যতটা ময়দা তার ঠিক অর্ধেক পরিমাণে এখানে একেবারে মিহিদানার যে সুজিটা পাওয়া যায় সেই সুজি নিয়েছি। আর নিয়েছি পান মৌরি বা শুধু মৌরি। এই মৌরিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, আপনি শিলনোড়া বা মিক্সার গ্রাইন্ডার যাতে হোক এটা গুঁড়ো করে নেবেন। আর নিয়েছি গরম জল। জলের পরিমাণটা আমি আপনাদের দেখাচ্ছি কতটা লাগবে। আর জলটা একেবারে ভালো মতো গরম রয়েছে, মানে আঙুলটা ডোবানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমি আঙুলটা বের করে নিলাম, দেখলেন। এবারে একটা বড় মিক্সিং বোলের মধ্যে সমস্ত শুকনো উপকরণ যা যা আমি দেখালাম সেগুলো নিয়ে নিচ্ছি। মৌরিটাকে বন্ধুরা গুঁড়ো করেই দেবেন, আমি এখানে বলবো গোটা দেবেন না। গোটা দিলে অনেক সময় পিঠে কিন্তু ফোলে না। এবারে ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিলাম। এবারে ব্যাটার তৈরি করব। তো জল দেখুন, আমি একেবারে গরম জল কিন্তু আপনাদের বলেছি, সেই গরম জলটা এখানে দিলাম এক কাপ। প্রথমে এক কাপ দিয়েছি। এবার দেখতেই পাচ্ছেন ব্যাটারটা একেবারে মোটা হয়েছে। আরও হাফ কাপ এখানে আমি জল দিয়ে দিলাম। দিয়ে একেবারে লাম্প ফ্রি একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার এটাকে রেস্টে রেখে দেব আমি পুরো 15 মিনিট, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 15 মিনিট। তো প্রায় 15 মিনিট হয়ে গেলে আমি গ্যাসে কড়াই বসিয়ে তাতে কড়াইটাকে আগে ভালো করে গরম করে ডিপ ফ্রাই করার মতো তেল দিয়ে দিলাম। ফ্লেমটা কমিয়ে তেলটা গরম হতে দিন। এবারে ঠিক 15 মিনিট হয়ে গেলে আমি ব্যাটারটা খুলে আপনাদের দেখাচ্ছি যে ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে কনসিস্টেন্সি। একটু ঘন হয়ে যাবে আগের থেকে, যেহেতু সুজি রয়েছে। তো বন্ধুরা, এই জায়গাটা আপনি একেবারে স্কিপ করবেন না। এই যে ব্যাটারটা, এই ব্যাটারটাকে অন্তত 5 থেকে 6 মিনিট যেভাবে আমি ফেটাচ্ছি এইভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটানো কম হলে কখনোই পিঠে কিন্তু ওই রকমভাবে ফুলবে না। তাই যত ভালো করে ফেটাবেন তত ভালো করে পিঠেগুলো ফুলবে। তো দেখতে পাচ্ছেন তেল তো গরম বসিয়ে দিয়েছি। এরপরে হাতার সাহায্যে ব্যাটার যেরকম সাইজের বানাবেন সেই মতো নিয়ে নিন। নিয়ে এই ব্যাক সাইডটা অবশ্যই এইভাবে নিয়ে নেবেন বাটির মধ্যে, না হলে তেলের মধ্যে পড়তে থাকবে। তেলটা খুব ভালো করে গরম করেছি। এবার যেটা করব, ফ্লেমটাকে কমিয়ে দেব। কমিয়ে এর মধ্যে ব্যাটারটাকে দেবেন। তেলটা প্রথমে ভালো করে গরম করবেন, ব্যাটারটা যখন দেবেন তেলটা ফ্লেমটাকে কমিয়ে দেবেন। আর ব্যাটারটা দিলাম দেখলেন একেবারে তেলের কাছে গিয়ে, দূর থেকে দেবেন না, তাহলে ব্যাটার এদিক ওদিক ছড়িয়ে গিয়ে পিঠেটা কিন্তু ফুলবে না। দেখতে পেলেন কি সুন্দরভাবে কিন্তু পিঠেটা ফুলে গেল। তো বন্ধুরা, অনেক সময় হতে পারে প্রথম এক দুটো একটু নষ্ট হলেও হতে পারে, মানে এতটা না ফুললেও ফুলতে পারে যদি আপনি ফার্স্ট টাইম বানান। তবে যা যা বললাম, যদি সেইভাবে ঠিকঠাক সমস্ত কিছু আপনি ফলো করেন, প্রত্যেকটা পিঠে কিন্তু এইরকম ফুলকো ফুলকো লুচির মতোই হবে। তো বন্ধুরা,
এই পিঠেগুলো ফ্রাই যখন করবেন তখন ফ্লেমটাকে লো মিডিয়ামের মাঝামাঝি করে দিন। আর দুই দিক একেবারে গোল্ডেন কালার হয়ে যখন ভাজা হয়ে যাবে তখন পিঠেটা তোলার সময় আঁচটাকে একেবারে বাড়িয়ে দিন। তাহলে কি হয়, পিঠেটার সঙ্গে কিন্তু তেলের পরিমাণটা একটু কম উঠে আসে। মানে প্রথমে ভালো করে তেলটা গরম করুন, মাঝখানে ভাজুন লো মিডিয়ামের মাঝামাঝি রেখে, তোলার সময় আবার ফ্লেমটাকে বাড়িয়ে দিন। তারপরে আবার ফ্লেমটা কমিয়ে ব্যাটারটাকে একেবারে তেলের কাছে নিয়ে গিয়ে দিন, ঠিক যেভাবে আমি দিচ্ছি। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন পিঠে কিভাবে বানালে একেবারে ফুলকো হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।